আমার যদি 60 কেজি দুধ হয় তাহলে 50 টাকা করে হলো আসতেছে 30 আচ্ছা 3000 টাকা আমার ডেইলি মনে করেন 1500 থেকে 2000 টাকা খরচ করলে ফিজিয়াম 100% যেটা আর কি ওই বিষটা দেওয়া ওটা কি প্রাণী সম্পদ অফিস থেকে এসে দিছে নাকি সার দিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা পরিষ্কার রাখা হ্যাঁ ফ্লোর পরিষ্কার রাখতে হবে এবং যখন দুধ দোয়ান করা হবে তার পরবর্তীতে মিনিমাম 30 মিনিট যেন দাঁড়ায় থাকে চিত্রপুরি কৃষি চিত্র সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসছি সুদূর শেরপুরের এটি শেরপুর সদর এই এলাকায় ঘুরে ঘুরে দেখব এই এলাকার মানুষ কিভাবে গরু লালন পালন করে লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন দেখার চেষ্টা করি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই জান আপনি কোথা থেকে আসছেন ভাই আমি তো আসছি অনেক দূর থেকে সিরাজগঞ্জ থেকে আপনার করে আমাদের ওখানে আসা ঘুরে বেড়াচ্ছি আচ্ছা আচ্ছা দেখার চেষ্টা করছি কোন এলাকায় কে গরু ছাগল লালন পালন করে তো যে খামারটা আপনারই না জি আমারই আমার না আমার ভাইয়ের আমি দেখাশোনা করি উনি টাউনে থাকে ও আচ্ছা মাঝে মাঝে আর কি আসে আচ্ছা তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নুরুল আমিন আচ্ছা খামারের নাম কি খামারের নাম হলো সুমন ডেয়ারি ফার্ম সুমন ডেয়ারি ফার্ম না তো চলেন একটু দেখবো হ্যাঁ আচ্ছা চলেন নেন ওগুলো নেন আসেন তো শুধু গাভী সার পালেন না সার পালা হয় না কেন সার পালা হয় না এই কারণে সারের একটু খালি খাওয়াইতে হয় কেন মোটা হলেই তো পয়সা মোটা হলে পয়সা হলে কি ওটা আগে খরচ করতে হবে তারপরে ইনকাম আসবে আর এটা তো আমরা যা পাচ্ছি ওদের খাওয়ানোর পর আমাদের অবশিষ্ট থাকে তাই জি তার মানে যে দুধ পাওয়া যাচ্ছে গাভীর থেকে ওদের খাওয়ানোর পরেও কিছু থাকে আমাদের অবশিষ্ট থাকে অবশিষ্ট বলতে মনে করেন দেড় মণ দুধ আসে আমরা হোটেলে দেই বা যেদিন হোটেলের সমস্যা থাকে সেদিন আমরা মোফাসল বাজারে বিক্রি করি আর বাজারে বিক্রি করবার গেলে 60 টাকা 70 টাকা করে দুধ বিক্রি করি তাই আর হোটেলে দিলে আমরা মাত্র 50 টাকা করে দেই মানে ওরা সবসময় নেয় এই জন্য 50 টাকা তাহলে আপনি একটু হিসাবে নিয়ে আসেন আমার যদি 60 কেজি দুধ হয় তাহলে 50 টাকা করে হলো আসতেছে 30 আচ্ছা 3000 টাকা আমার ডেইলি মনে করেন 1500 থেকে 2000 টাকা খরচ করলে আমার গরুর খাবার হয়ে যায় বা অন্যান্য আনুষ্ঠানিকগুলো শেষ হয় 1000-1500 টাকা আমাদের প্রফিট থাকে আর কি যাক লাভে আছেন তো অবশ্যই লাভ আচ্ছা ঠিক আছে দেখি আগে গরুগুলো আচ্ছা আসেন টোটালি এখন গরু কতগুলো আছে এখন গরু আছে আপনার 14-15টার মতো আছে আবার কাল গতকাল একটা গাভী কিনে আনা হয়েছে 1,90,000 ওই গাভীটা কেবলই 4 দিন ধরে বিয়াইছে বলছি যে 4-5 দিন আরও রাইখা দেওয়ার জন্য ওই গাভীটা হয়তো 2-1 দিনের মধ্যে আবার খামারে আসবো তো খামার তো বেশ বড় তারপর মাঝে মধ্যে মধ্যে আরেকটু মাঝে মধ্যে বলতে ওই যে দামরা বাছুরগুলো হয় সেগুলো বিক্রি করে দেয় তখন একটু খালি হয় আবার যখন গাভী কিনে নিয়ে আসি তখন আবার ভরে এই আর কি মানে বর্তাছে খালি হইতেছে এরকমই সিস্টেমই দামরা বাছুরগুলো আমরা রাখি না সাধারণত এই যে বহনটা দেখছেন এটা হলো আমার ওই গাভীর গায়ের ওই বহনটা ওই গাভীর পেটের আবার এটার মনে করুন যে একটা দামরা হয়েছিল বিক্রি করে দেওয়া হয়েছে আবার এই বহনটা ওইটা ই রাখছে রাখা হয়েছে শুধু বখন বাছুরগুলো আমরা রাখি সার বাছুরগুলো বিক্রি করে দিই আবার এটা আপনার যেমন এই যে বা এই সার বাছরটা আছে এটা 60-70 হাজার টাকা আসবে এটা আমরা বিক্রি করে দেবো দিয়ে আবার এটা ই হ্যাঁ বকন গাভীন এটার বীজ দেওয়া হয়েছে এটার বয়সটা আসছে কত বয়স 18-19 মাস হবে 18-19 মাস জি তার মানে এটা কি ডাকে আসছিল জি বীজ দেওয়া হ্যাঁ বীজ দেওয়া ইয়ে আপনার ওই ফিজিয়াম 100% যেটা আর কি ওই বীজটা দেওয়া ওটা কি প্রাণী সম্পদ অফিস থেকে এসে দিছে নাকি সার দিয়ে দেওয়া হ্যাঁ অফিস থেকে অফিস থেকে খবর দেওয়া হয়েছে আচ্ছা তো গাভী টোটালি কতগুলো আছে
গাবি আছে আপনার এখন 6টা আছে 7টা আছে দুধ হচ্ছে তো মোটামুটি না দুধ এখন একটু কমছে তারপরও আপনার এক মনের উপর আসে 40 কেজির উপর আসে আচ্ছা তো এমনি খাওয়াচ্ছেন কি কি দানাদার বলতে আমরা এসে খাবারটা খাওয়াই আর পুষ্টি ভুষি নিয়ে আসি আর আমাদের তো গুইরা তো আপনাকে দেখাইলামই যে ঘাস আছে খড় খোটা যাই আছে এটা তো আপনি নিজেই দেখলেন এরপরে বাছর গরুগুলো আমরা এখানে সাইড়া দিয়ে রাখি পুকুরের সাইড়ে পাশ দিয়ে ছিটা ছিটা খায় বাছর গুলার জন্য টেনশন নাই পরিবেশ তো যথেষ্ট হ্যাঁ হ্যাঁ পাশে পুকুর আছে হ্যাঁ পুকুরে বোধহয় মাছও চাষ হয় না হ্যাঁ মাছও চাষ হয় ভাই মেশিনটা বন্ধ করেন একটু কথা বলি সাউন্ড খুব কম আচ্ছা আচ্ছা বাস সুইচ এখানেই না জি সুন্দর মেশিন আর সেই দা বটি দিয়ে কাটার দিন শেষ ওই দিন নাই এখন এখন মনে করেন যে আগে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খড়ি কাটতে হইতো আর এখন খেয়ার খুলে আইনা মাত্র এক ঘন্টা খেয়ার বলি অলরেডি 30টা গরুর খাবার রেডি হ্যাঁ আর যদি কই যে একটু বাড়ায় বলবো তাহলে পরের দিন আর খেয়ার বলতে হয় না অনেক সুবিধা হয়ে গেছে অনেক সুবিধা খালি সুবিধা বললে ভুল হবে কোথায় কিনছেন এটা শেরপুর আলমদিনা ওয়ার্কশপ থেকে আনা ওখানেই বানাচ্ছে না ওখানেই বানাচ্ছে না ওখানেই ওরা বানাচ্ছে আচ্ছা এটা নবীনগর শেরপুর আচ্ছা ভালো সার্ভিস পাচ্ছেন তো হ্যাঁ অনেক ভালো আছে কারণ হলো খেয়ার আপনি যা খুশি তাই দিতে পারতেছেন এরপরেও সাউন্ড খুব কম পাকিস্তানের একটা সিন্ধি জাতীয় ওইটা এটা প্রায় পাশাপাশি তবে দুধ পাচ্ছেন ওটা দুধের দিক দিয়ে ভালো কোয়ালিটির আছে এখন ওইটা আপনার এটা তো প্রায় ছাড়াই যাওয়ার পথে তারপরে এখন দুধ আসে 15টা দুই বেলা এটার আবারই কম এটার এটা হলো প্রথম গাভিটা টসু হয়েছিল যার পরিপ্রেক্ষিতে গাভিটার স্বাস্থ্যটা একটু নষ্ট হয়ে গেছে মানে খামারের মধ্যে সবচেয়ে ফাস্টের দুধ হইলো ওইটা হ্যাঁ খাবার 20-25 কেজি এক টানে নামতো আরও অনেকটি বিয়ানো দিছে তার পরিপ্রেক্ষিতে গাইডার একটু ইয়ে হয়ে গেছে তবে এবার নিয়ত করতেছে যে এবার বললে বীজ দেওয়ার পরে হয়তো এটা ছাইড়া দিব ছাইড়া দিয়া অন্যটা যাক নতুন নতুন আরো হ্যাঁ নতুন নতুন সিস্টেম আসতেছে কারণ এগুলোর বয়সটা মোটামুটি হ্যাঁ বয়স হয়ে গেছে যেটাকে বলে আমাদের গ্রাম ব্যবসায় কানি সই হ্যাঁ মুরব্বি হয়ে গেছে মুরব্বি হয়ে গেছে আমাদের আবার গতকালে যে তিলকান্দি একটা কিনে আনা হয়েছে ওটা হলো সারা গরু এটা তো বেশিরভাগ আপনার চার দাঁতের গরুগুলো কিনে আনা হয় আর এমনি দুই দাঁত থাকে আর এমনিও তো দেখা যায় যে একটা গাভি সুস্থ সবল থাকলে 7-8টা বিয়ান দিলে সমস্যা হয় না আবার যদি কাল দেখা গেল যে খাওয়া টাওয়া নর্মাল তাহলে আপনার ওই 2-4 বিয়ান এই দেখা যায় যে পয়রা যায় আচ্ছা ভারী গরু তো আচ্ছা ওই যে স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে ডাক্তার আসে না দেখভাল করেন হ্যাঁ ডাক্তার আসে বলতে আপনার ফোন করলে আর দেরি নাই চলে আসে না হ্যাঁ চলে আসে ঠিক মতো ট্রিটমেন্ট দেয় তো হ্যাঁ ট্রিটমেন্ট দেয় তারপরে ওনারা খুব গুরুত্বের সাথে এই জিনিসগুলো দেখে একটা বাচ্চা হওয়ার সময় আমরা ফোন করলে আসে আবার একটু সমস্যা দেখা দিলে ফোন করলে আসে আর এমনিও আমাদের এই যে পার্শ্ববর্তী বাড়ির এই বাহারগান্দা মমিন ভাই আছে সামান্য কিছু হইলে মমিন ভাইরে ডাক দিই আমরা ও মমিন ভাই আইসা যদি বলে যে ভাই এটা ওইটা করেন তো আমরা ওইটা করি উনি কি এ টেকনিশিয়ান হ্যাঁ না আপনারই ডাক্তার হিসাবে আর ভালোই খারাপ না খুবই ভালো গ্রামের ডাক্তার খুবই ভালো আমরা সবসময় তারা দিয়া আচ্ছা ওই যে কাজটি করাই ওয়ালাইকুম সালাম আসেন 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 এনি নাকি হ্যাঁ হ্যাঁ এনি আচ্ছা আপনার নামটা মমিন মিয়া মমিন মিয়া তো আপনি কি প্রাণী সম্পদ অফিসে কি দায়িত্বে আছেন পল্লী চিকিৎসক তো মূলত আপনি কি কি চিকিৎসা দেন কি কি সেবা দিচ্ছেন বলেন আমি চিকিৎসা দিই প্লাস কৃত্রিম বীজ বুনি অর্থাৎ এআই টেকনিশিয়ানের যে কাজ সেগুলো আপনি করেন
তো এখানকার গাভীগুলো কেমন? ভালো আছে? ভালো আছে। হ্যাঁ ভালো আছে। তো কিছু কিছু গাভী দেখলাম বোধহয় অনেক বয়স হয়ে গেছে না? বয়সে হ্যাঁ বয়স হয়েছে। এরপরে ভালো আছে? হ্যাঁ তখন ভালোই আছে। আর সাধারণত মানে দুধের গাভী তো একটু হালকাই থাকে, যদি বেশি পরিমাণ দুধ দেয় একটু হালকাই থাকে। ও আচ্ছা, বেশি স্বাস্থ্যবান হলে ওরই পরিমাণ দুধের পরিমাণ কম দেয় ওরই, তখন দুধ একটু কম দেয়। যদি লাস্টে দুধের যা কিন্তু স্বাস্থ্য একটু কম থাকে। আচ্ছা আপনি বলবেন কি মোমিন সাহেব, গাভী পালন করতে আসলে কী কী বিষয়ে খামারে কি বেশি লক্ষ্য রাখতে হয়? গাভীর সমস্যা হলো মূলত সদস্যলানের সমস্যা হলো ওলানের সমস্যা, ওলানের দিকে খেয়াল রাখবো, সময় মতো দুধটা দন করবো, অর্থাৎ ম্যাস্টাইটিস হতে পারে। এটা কেন হয়? ওটার অনেক সময় আছে, দেখা যায় গুলি দেওয়া পরিষ্কার থাকে জীবন রেবার দিয়া, এটা কেন হয়? আবার সাধারণত দেখা যাচ্ছে সঠিক সময় না দেওয়া হলেও দুধ দিতে জমা হয়ে থাকে, সমস্যা হতে পারে। হ্যাঁ দুটো কারণে, অর্থাৎ নির্দিষ্ট টাইমে দুধ দহন করতে হবে এক, আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যাঁ ফ্লোর পরিষ্কার রাখতে হবে, এবং যখন দুধ দহন করা হবে তার পরবর্তীতে মিনিমাম 30 মিনিট যেন দাঁড়ায় থাকে। এই বিষয়টা জানা আছে তো? ওই সময়টা খাবার দিলে তো দাঁড়া থাকে, নাহলে দুধ দোয়ানোর পরে কিন্তু বাটের মুখটা খোলা থাকে, ওই সময় যদি সে শুয়ে পড়ে নিচে যে পয়জন আছে সেটা প্রবেশ করলেই মানে সমস্যা, এটা জানেন তো? হ্যাঁ সেটটা আসলে কত ফিট বাই কত ফিট? সেটটা আপনার 80x20। আচ্ছা আর এটা মোটামুটি উত্তর দক্ষিণ? উত্তর দক্ষিণ। আচ্ছা আপনার কি খেয়াল আছে যেহেতু অনেকদিন আগে করা, কত টাকার মতো লেগেছিল এটা? তখন তো ছিল আপনার 3-3.5 লাখ টাকা লাগছিল, আর এখন করতে গেলে তো 7-8 লাখ লাগে, 7-8 লাখ টাকা লাগবে। আচ্ছা যত করত তত মিটা? এইটাই না, তারপরে তখন জিনিসের দাম ছিল কম, এখন একটু বেড়ে, এখন একটু বেশি। যখন এই বিল্ডিংটা করা হয়েছে তখন এটার দাম ছিল 60 টাকা, আর এখন হচ্ছে 9 টাকা। অ্যাঙ্গেল ছিল 40-45 টাকা, 55 টাকা কেজি, আর এখন হয়েছে 80-85 টাকা কেজি। আচ্ছা যাই হোক, যে সেট তৈরি করবে সেই বুঝবে, এটা আমাদের ব্যথা। আচ্ছা যাই হোক, এটা বলতে জার্সি না কি কি করবে? এটা হলো আপনার সিন্ধি। সিন্ধি সিন্ধি সিন্ধি, এটা কি দুধ পাচ্ছেন না? এটা দুধ দেয়, ওখান দুধ ছাড়াই যাওয়ার পথে হ্যাঁ, তারপর 4-5টা আসে আর কি, 4-5 লিটার আসে দুই বেলায়। আচ্ছা তো এটা কি বাচ্চা? আরে এটা দামরা বাচ্চা। আচ্ছা তো এগুলো কি বড় করবেন না? না এগুলা, এটা আরেকটা বাছুর আছে, দুইটা ছাইরা দেওয়া হয়েছে, গাভীটা আনা হইতেছে, ওইটা আনার পরে দুইটা ছাইরা দিব। হ্যাঁ দেওয়ার পর আপনার যে বহন বাছুরগুলো আছে সেগুলো আপনাদের টার্গেট হচ্ছে শুধু গাভী? শুধু গাভী, সার বাচ্চা তেমন একটা না, সার বাচ্চা আমরা এটা রাখি না, রাখি না, এটা গাভী আমাদের অভ্যন্তরী আর কি। এটাই তো। যাই হোক ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার খামার দেখে, দোয়া করি আরও ভালো রেজাল্ট করেন, এবং আপনার দেখা দেখি অনেকেই যেন 2-4টি গরু ছাগল লালন পালন করে স্বাবলম্বী হয়। কেউ আসলে তাদের ভালো পরামর্শ দেন তো? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথেও কথা বলে ভালো লাগলো, আপনি মাঝে মাঝে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আমি সবার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ। সেই দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এই যে শেরপুর সদর, এই যে চমৎকার একজনের খামার দেখালাম, মানুষ বেশ খোলা মনের একজন মানুষ। আসলে কৃষক প্রান্তিক পর্যায়ে মানুষগুলো এরকমই হয়, সহজ সরল। শহরের মানুষের মধ্যে যেমন একটা ভাব থাকে, গ্রামের মানুষের মধ্যে কিন্তু সেটা থাকে না, যাই পাবেন একেবারে সলিড। গ্রামের মানুষগুলো যেমন ফরমালিন মুক্ত, তাদের গরু ছাগল হাঁস মুরগি তরি তরকারি লাউ কুমড়া মাছ সব কিছুই কিন্তু ভেজাল মুক্ত। আমরা পৃথিবীতে আসার পরে প্রথমেই পান করি কিন্তু দুধ, সে দুধটা অবশ্যই হতে হবে খাঁটি। আমরা বাজার থেকে যে দুধ সংগ্রহ করি তা কতটুকু খাঁটি? খাঁটি পাওয়া যায় না আসলে, যে কারণে আমি উৎসাহিত করার চেষ্টা করি, যদি সম্ভব হয় বাড়িতে একটা গাভী গরু পালন করবেন, আর যদি সম্ভব না হয় একটু জায়গা থাকলে 2টি ছাগল অথবা একটা ফ্যাটেনিং গরু লালন পালন করতে পারেন। আসলে আমাদের দেশ ছোট্ট দেশ, আসুন আমরা মাটিকে কাজে লাগাই, এদেশের জলবায়ুকে কাজে লাগাই, নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখার জন্য সামান্য একটু অবদান রাখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
কর্মক্ষেত্র চিত্রপুরী কৃষি চিত্র কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র খামার আর খামারির মিত্র চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।